हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्पूनफुल डिलाइट। तो आज के आमी बनाबो होच्छे चिकेन कटलेट। तो चलो देखते थाको। तो आमी बोनलेस चिकेन एनेछिलाम जेटा आमी मिक्सिते खूब भालो करे पेस्ट करे निएछि। आर एबारे ओर मध्ये आमी एक चामच नून आर एक चामच चीनी दिए दिलाम चिकेनटार मध्ये। तो एबारे आमी ओर मध्ये दिए दिच्छि एक चामच गोलमरिच गुड़ो। तो एबारे आमी एर मध्ये दिए देबो काँचा लंका कुचि। तो आमी चार थेके पाँचटार मतो काँचा लंका कुचि करेछि। दिए दिलाम आमी धने पाता, दिए दिलाम आमी पियाज कुचि, एक चामच रसुन बाटा और एक चामच आदा बाटा। दिए देबो आमी टमेटो केचप। दिए चिकेनटा भालो करे मेखे नेওয়া হবে। তো চিকেনটা মেখে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো ফ্রিজ থেকে বের করে আমি এই কাটলেটের শেপটা এবার তৈরি করছি। তো আমি এমনি নরমাল লম্বা লম্বা শেপের তৈরি করছি। তো ফার্স্টে শেপটা তৈরি করে আমি একটুখানি বিস্কুট গুঁড়ো দিয়ে তারপর আমি ভালো করে শেপটা ফিনিশিং করব। দিয়ে আমি ডিনার গোলায় ডুবিয়ে আবার আমি বিস্কুট গুঁড়ো দেব। তো এরকম করে ডাবল কোট করে বানাতে হবে, তাহলে একটু ক্রাঞ্চি ভাবটা বেশি আসবে আর কাটলেটটা হবেও খুব সুন্দর তৈরি। তো আমার এটা রেডি হয়ে গেছে। এরকম করে আমি বাকিগুলো করে নিয়েছি। তো এবারে আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। তো এটা করি আমি সঙ্গে সঙ্গে ভাজি নিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম 5 থেকে 10 মিনিটের মতো। তো কড়াইয়ে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাটলেটগুলো এবারে একটা দুটো করে ভেজে নেব। তো এটা পুরোটাই ডিপ ফ্রাই হবে। তো আমি এবার এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের কিন্তু কাটলেট রেডি হয়ে গেছে। তো লাল লাল করেও ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি কাটলেটটা প্লেটিং দেখো করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু সবাই করো।